হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মিষ্টি ফ্যামিলির নতুন আরেকটি ভিডিও অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন আমি রেডি টেডি হয়ে নিয়েছি। তো এখন আজকে হচ্ছে 2 তারিখ। তো আজকে দেখো 2 তারিখ, তো জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তোমরা তো শুনতেই পাচ্ছ যে মন্ত্র পড়ছে তো ঠাকুরমশাই। তো এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো এখন থেকে আর এখন বাজে 12টা থেকে কি 12:30 এরকম বাজে। তো এখন যাব অঞ্জলি দিতে। তো তোমাদের তো কালকেই বলেছি যে আগের দিন সোনার টিপ দিয়ে এসেছি নাম লিখিয়ে। তো আজকে যাব অঞ্জলি দিতে। তো সায়ন রেডি হয়ে নিয়েছে, তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়ে নিয়েছে, সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছে। আর প্রচণ্ড হারে ভিড় হয়। তো এখন চুলটা ভেজা আছে বলে আমি চুলটা খুলে রেখেছি, পরে চুলটা বেঁধে নেব। আর আমি এই শাড়িটা পরেছি, তা এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দেখো ভালোই লাগে। অঞ্জলি অষ্টমী পুজোয় অঞ্জলি দিয়েছিলাম। এখানে তোমাদের দাদা ভাই পাঞ্জাবিটা পরে নিয়েছে, আর শাড়ি যেদিন যে পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম তো সেটা আসেনি, এসে গেছে বলতে আমরা আমরা কালকে আসলাম। তো কালকে ডেলিভারি বয় ফোন করেছিল যে এসছে, ড্রেসটা পরেছে। আর আমার মাসির মেয়ে এসছে, এই যে আমার মাসির মেয়ে, আমার একটাই মাসি, মাসির মেয়ে আর মাসি আছে, মাসি হচ্ছে রেডি হচ্ছে। আর কালকে মেশো এসেছে তোমাদের তো দেখিয়েছি, আর আজকে মাসি আর মাসির মেয়ে এসছে বোন, আর আমার বোন হচ্ছে ঠাকুর দেখতে গেছে। তো চলো একবার ওখানে গিয়ে দেখাচ্ছে, আর মাসিকে দেখাবো পরে। এখন মাসি হচ্ছে দেখো, এখন আমরা আমাদের পাড়ার ঠাকুরের কাছে আছি। তো একটুখানি যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে গেলাম। আর দেখো এখানে পুজো হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে এইখানে মানে পাড়ায় ঠাকুরের কাছে অঞ্জলি দেবো, কিন্তু যেহেতু সায়নের হচ্ছে মানসিক আছে ওই জন্য ওইখানে টিপ দিয়ে এসছে, আর অঞ্জলি তো ওখানেও দিতে হবে, না হলে হবে না। তো ওর জন্য আর এখানে দেখো এটা হচ্ছে বাড়ির তলার ঠাকুর। তো এখানেও একটু দাঁড়ালাম, যেখানে যখন দেখছি পুজো হচ্ছে। তো তোমাদের দাদাভাই দেখছি, তোমাদের দাদাভাই আমার মাসি হচ্ছে ঠাকুরের ওখানে গিয়েছে, দীপ হচ্ছে দেখছিলো পুজো। তো আমি একটু দাঁড়ালাম, দিব একটু ভিডিও করলাম। এই দেখো সায়ন, সবাই আছি, যে কজন আমরা পুজো দিতে যাচ্ছিলাম সে কজন আছি। তো দেখো মাসি, মাসি আর আমি অনেকটাই একই রকম দেখতে। হ্যাঁ, তো দেখো এই দেখো মাসির মেয়ে। তো চলো তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে দেখো আমরা টোটোয় করে যাচ্ছিলাম, তো যেতে যেতে সে তোমাদের কালকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিও দেখো, একটা বড় ঠাকুর আছে। তো সেই ঠাকুর দেখো দিনের বেলাতে, এই দেখো দেখেছো মানুষগুলো কয়টুকুটুকু, আর দেখো ঠাকুরটা কী বিশাল। তো মাস আমরা তো ঠাকুর দেখেছিলামই, তো মাসি আমার বোন মামা এই ঠাকুরটা দেখেছিল না, তো বললাম যে ঠাকুরটা দেখো, তো তার জন্য ওরা এই ঠাকুরটা দেখলো। তো চলো একবারে গিয়ে ওখানে দেখা হচ্ছে। আর ওখানে যা প্রচণ্ড হারে ভিড় হয় তা বলার মতো না। আমি তো আবার চুলটা খুলেই গিয়েছিলাম, তো যে কী অবস্থা হয়েছে চুলে তার ঠিক ঠিকানা নেই, আর অত বড় বড় চুল, অবস্থা খারাপ হয়ে গেছে একদম চুলের। তো চলো ভিডিও দেখতে থাকো। তো এখানে দেখো আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাব বাড়ির দিকে রওনা হব। তো দেখো ওইখানে মামা দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা ভাই আছে পিছনে, তোমাদের দাদা ভাই সায়ন আর মামা। আর আমি মাসিকে বললাম চলো এদিক দিয়ে যাই। তো যেটা মেন রাস্তা রোড হয় না সেদিকে হচ্ছে প্রচণ্ড হারে ভিড় হয়। তো অনেকেই আমরা যে বাস স্ট্যান্ডের রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা অনেকেই চেনে না, যার জন্য ভিড়ের মধ্যে ঢোকে। আর মেন যেহেতু মেন রাস্তার ওই সাইডে অনেক ঠাকুর আছে, ওই জন্য ওই রাস্তা দিয়েই মানে সবাই আসার চেষ্টা করে। আর একটা রাস্তা আছে পাশ দিয়ে, তো সেই রাস্তা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। তো আমরা বাস স্ট্যান্ডের রাস্তাতে ঢুকেছি আর একটা রাস্তা দিয়ে বেরিয়েছি। তো মনটা একটু খারাপ করছিলো যে ঠাকুরের পাড়ার ঠাকুরের পুজো দেখবো না, অঞ্জলি দেবো না। তো দেখো মায়ের কাজ মাই করে, তোমরা বুড়িমা ঠাকুরের ওখানেও পুজো দিয়েছি, আবার বাড়িতে এসে দেখছি যে ঠাকুরের এখানে মানে পাড়ার ঠাকুরের কাছে অঞ্জলি হয়নি। তো জিজ্ঞাসা করলাম অঞ্জলি হয়ে গেছে, তো বললো না অঞ্জলি হয়নি। তো এখন আমরা দেখো অঞ্জলি দিতে বসে গিয়েছি অষ্টমীর অঞ্জলি। তো ভেবেছিলাম যদি অষ্টমী অঞ্জলি হয়ে যায় তাহলে নবমীর অঞ্জলি দেবো, কিন্তু দেখলাম যে অষ্টমীর অঞ্জলি হয়নি। তো দেখো আমি ভালো টাইমে এসেছি, মানে দু জায়গায় আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল, যেহেতু 3-4 বছর পরে গিয়েছিলাম, সেহেতু মানে কি বলবো এত আনন্দ হয়েছে, এত খুব মানে খুব মজা করেছি, পুজো অঞ্জলি দিয়েছি, সব কিছু সব কিছু নিয়ে খুব ভালো ভালোভাবে দিনগুলো কেটেছে। তো এখন দেখো ফুল দেওয়া হচ্ছে আর আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। তো সত্যি একটা আলাদা ফিলিংস লাগে, আর যারা ধরো এরকম পাড়ার মধ্যে পুজো হয় আর এরকম সবাই মিলে হচ্ছে অঞ্জলি দেওয়া, সত্যি খুব ভালো লাগে।
তো জানিও তোমরা যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে অল বেল বাটন প্রেস করো। তো চলো। কমপ্লিট হয়ে গেছে, তো দেখো এখানে সবাই খেতে বসে গিয়েছে। তো সব মাসি যখন আছে, মা রান্না করেছে, মাসি খেতে দিচ্ছে, ওই জন্য আমি একটু ফ্রিতে ফ্রিতে আছি, মানে আমার অতটা কাজের চাপ ছিল না। তো দেখো এখানে মাসি সবাইকে খেতে দিচ্ছে আর মা হাতে হাতে দিচ্ছে, মানে মাসিকে আগে আগে দিচ্ছে, এদিকে মামা, মেসো, মাসির মেয়ে, তোমাদের দাদা ভাই। তো আজকে রান্না হয়েছিল আইরিশ ডাল, বাঁধাকপি, পাঁপড় ভাজা আর পনির হয়েছিল। তো এই হচ্ছে রান্না। তো এখানে দেখো ভাত আছে, সব কিছু, ডাল, আইরিশ ডাল, বাঁধাকপি, আর হচ্ছে এখানে হচ্ছে পনির আছে গামলায়। তো এই হচ্ছে খাওয়ার। আর